আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ড্রিম হলিডে পার্ক, সেটা আপনারা আমার টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতে পারছেন। সো অলরেডি লেট হয়ে গেছে, সো কল দিতেছে, সো চলেন যাই। তো আরও 4 ঘন্টা আগে ব্লগ শুরু করছিলাম, এর মাঝখান দিয়ে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সো এর জন্য একদম অবস্থা খারাপ, কি ঝামেলা, পুলিশ টুলিশ আয়া পুরাই কাহিনি। সো তারপরে 4 ঘন্টা পরে আসলাম পার্কে। এটা নিয়ে 3 বার এই ড্রিম হলিডে পার্কে আসা, এবার শুধুমাত্র ব্লগিংয়ের জন্য আসা। কিন্তু কত এত মানুষ, ওরে বাবার, এর আগে 2 বার আইসা কখন এত মানুষ দেখি না। শুক্রবারের পর্যন্ত এই জায়গায় আসলাম আমি, কিন্তু এত মানুষ দেখি না, আজকে এত মানুষ, আল্লাহ আস্তাকফিরুল্লাহ। সোহান, তোমার জন্য একটা পারফেক্ট রাইড পাওয়া গেছে। ছোটবেলায় সবাই নাকি ঘোড়া গাড়িতে চড়ার জন্য পাগলা ছিল, বাট আমি এটাকে হিট করি, 2 চোখকে দেখতে পারি না। কে সরে যাবে দূর, আজকে এখানে অনেক মানুষ, আর মানুষের সামনে ব্লগিং করার এই লজ্জাটা আমার এখনো কাটেনি। সো আমি জানি না কি অবস্থা হবে এখানে ব্লগিং করতে গেলে। এটা হচ্ছে যে কথা, এই পার্কটা এতটুকু না, এই পার্কটা বিশাল বড়, যারা আসছেন তারা জানেন। এই পার্কটা ঘুরে দেখার জন্য অনেক সময় লাগে, এবং এটার মধ্যে একটা ওয়াটার পার্ক আছে যেটাতে আমরা যাব না, কারণ এর আগের বার যখন আমি 2 বার আসছিলাম, আমি আইসাই ওয়াটার পার্কে ঢুকছিলাম, এবং ওয়াটার পার্কে ঢুকলে মাথায় ঠিক থাকে না, এতক্ষণ গোসল করছিলাম যে বিকেল হয়ে গেছে এবং আমি পার্ক ঘুরতে দেখতে পাই না, 2 বার 1 বার দেখতে পাই। এই জন্য এবার আমি ওয়াটার পার্কের সামনে যাব না, শুধু পার্কটা ঘুরবো। এবং সবচেয়ে মজার বিষয়ে সবাই আমার দিকে তাকায় আছে, অ্যান্ড আমি লজ্জা পাচ্ছি, আমি ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পাই, মানুষ কাকে আছে এবং অনেকগুলো মেয়ে আছে, কোন স্কুল থেকে জানি আসছে, গার্লস স্কুল না কোন স্কুল। সো সবাই জানে কী হয় আজকে, আজকে ব্লগ ঠিক মতো পার করতে পারবো কি না, আই ডোন্ট নো। ওকে লেটস গো, চলেন আপনাদের একটা মজার জিনিস দেখাই। এই পার্কের একটা মজার জিনিস সেটা হচ্ছে যে একটা পুতুল যেটাকে টাচ করলে হাসে, তো চলেন আপনাদেরকে সেটা দেখাই। পরে এটা আসলে একটা মজার জিনিস, আসলে একটা অদ্ভুত জিনিস, এটা টাচ করলেই হাসে। সো এই হচ্ছে সেই ওয়াটার পার্ক, যেটার মধ্যে ঢোকার আগে একটু চিন্তা ভাবনা করে ঢুকে নেবেন, কারণ এটার মধ্যে ঢুকলে এটা এতটা ইন্টারেস্টিং হয়, এতটাই মজাদার যে আপনি বের হওয়ার কথা ভুলে যাবেন এবং আপনার সারাদিন এটার ভিতরেই শেষ। সো এখন আমরা চলবো স্পিড বোট, এখান থেকে টিকিট কাটা হচ্ছে। সো চলুন আপনারা, স্পিড বোটে রাইট হতো ওঠার এদিকে যে টিকিট কাটে যে ঢোকার যে রাস্তা আছে, সেটা ছোট্ট একটা রাস্তা, কিন্তু এর মধ্যে 7টা মোড় কেটে তারপরে ঢুকতে হয় স্পিড বোটে, মানে হাস্যকর জিনিস। পুরো 51 সেকেন্ড স্পিড বোর্ডে চড়বেন 50 টাকা দিয়ে, 10 সেকেন্ড 10 টাকা, মানে 1 সেকেন্ড 1 টাকা, 1 সেকেন্ড 1 টাকা, তাহলে কি 50 সেকেন্ড 50 টাকা, মানে 50 টাকায় 50 সেকেন্ড স্পিড বোর্ড, সাবাস বাঙালি। এই পার্কের স্ট্যাচুগুলা কুম্ফু জানে, কুম্ফু ক্যারাটে। তবে একটা জিনিস সত্যি, এই পার্কটা আসলে অনেক সুন্দর, এই পার্কের প্রত্যেকটা জায়গায় একটা একটা কিছু আছে, একটা পথ একটা সুন্দর আর সুন্দর একটা কিছু আছে, আপনি চাইলে এরকম গোল্ডেন ম্যানদের সাথে সেলফি তুলতে পারবেন। এখানে আসলেই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর জিনিস আছে যা দেখার মতন, এবং এখানে 90 থিয়েটার,
আজকে আমি মানুষের সামনে ব্লগ করা শিখে ফেলবো, হাজারো লজ্জা পেয়ে আমি থামবো না, সবার সামনে ব্লগ করা শিখে ফেলবো। চিয়ার্স। ইন্টারেস্টিং জিনিস দেখবেন, হাঁসগুলো দেখেন, আসলে অনেক সুন্দর দেখেন হাঁসগুলো। এর আগের বার যখন আমি আসলাম আমি হাঁসগুলোকে দৌড়ানি দিয়েছিলাম, বাট এবার আমি দৌড়ানি দিব না, ওরা শান্তিতে থাকুক, খুশিতে থাকুক, ওরা দোয়া করবো আমরা সাবস্ক্রাইব হয়ে যাবো। তোমরা সব একটা করে জিমেল খুলব আর আমরা সাবস্ক্রাইব করবো, ঠিক আছে? ওই দিকে একদম পুরো ভরা, একদম ওই দিক পর্যন্ত পুরো একদম এরকম পুরো একদম ফুলটা এরকম একদম মাছ দিয়ে ভরা, পুরো একদম মাছ, এই মাছের বাচ্চা হচ্ছে ছোটো ছোটো পোনা। আসলে সুন্দর এই পার্কটা, প্রত্যেকটা জায়গায় সুন্দর সুন্দর জিনিস আছে, প্রত্যেকটা জায়গায় এভরি সিঙ্গেল পার্ক খুব সুন্দর, এরকম পরিবেশ আর কোথায় পাওয়া যাবে জানি না। এই পার্কটা যখন করা হয়েছে তখন অনেক সুন্দরভাবে প্ল্যান করা হয়েছে, হয়তো এখানে প্রত্যেকটা যে যেদিক দিয়ে দেখেন কুমির, যেদিক দিয়ে কুমির উঠতেছে এই জায়গাটা কুমির, মানে এত সুন্দরভাবে এই পার্কটা আর কি পরিকল্পনা করা হয়েছে যে অসাধারণভাবে বানানো হয়েছে। দেখেন পার্কটা এখনও কাজ চলছে, পার্কটা যখন একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন এটা একটি ইন্টারন্যাশনাল মানে পার্ক হবে, তখন আর এরকম কালুকে ঢুকতে দেওয়া হবে। হ্যাঁ, এখন কেবল কারে উঠবো, গটের টিকিট, কেবল কার মানে আসমানের উপরে চলে, আমি সারা জীবন দেখছি এবার চলবো, স্বপ্ন পূরণের যাত্রা এখন হবে এখানে। উইথ কালু, কালু
ওয়াটার পার্কের গানটান দিকে মাথা মতো নষ্ট করে দুঃখ জেনে দেওয়ার প্যান্টানি নাই নামতে পারবো না, তাহলে যে প্যান্ডালে ঠিকই নেমে খেতে হবে। এই পার্কে আসলে যেটাই ওঠেন না ওঠেন এই কেবল কারে উঠবেন, প্রায় আধা ঘন্টার মতন 100 টাকায় আপনি অনেকক্ষণ পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন, যেটা আপনি অন্য অন্য রাইডে আপনাকে ঠকানো হবে, কিন্তু এই রাইডে ঠকানো না, এই রাইডে আপনি ঘুরে মজা পাবেন। আপনি প্রায় 100 টাকা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ঘুরতে পারবেন এবং পুরো পার্কটা দেখতে পারবেন এবং প্লেনেরও স্বাদ পাবেন। আসলে অনেক সুন্দর, এটা খুব ভালো হয়েছে, আপনারা সবাই সেরে মধ্যে চলবেন। এখন যে একটা টানেল আছে, এই যে টানেল, এটা হচ্ছে একটা আর কি সিনটা হচ্ছে একটা ভাঙা বাস, এটার ভিতরে ঢুকা যায়। এখন এই ভাঙা বাসের ভিতরে যাবো আমরা, এই যে এখানে চাকা দেখতে পাচ্ছেন কি আছে এখানে। ও এটাও একটা মজার জিনিস, বাট কেবল কারের মতো মজা না। ফোনটা ডিস্টার্ব করতেছে জানি না কেন। সো আমরা ওই যে ওই টানেলটা হয়েছিল, যে এই টানেলটা ঢুকেছিলাম, তারপরে যে পানি আছে, যে পানি, এই পানির নিচ দিয়ে একটা রাস্তা আছে, তারপরে এই রাস্তা দিয়ে এসে পরে দিক দিয়ে বের হয়েছি। তো আপনারা দেখলেনই মানে কতটা আর কি পরিকল্পনা করে বানালে কোনো জিনিস বানানো যায়, এই পাশ দিয়ে ঢুকে পানি নিচ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের করা যায়। আসলে এটা অনেক একটি আর কি মজার বিষয়। সো এদিকে আছে একটা মিনি চিড়িয়াখানা, সেটা দেখাই। ও এদিকে তো আরেকটাই আর কি নতুন জিনিস আছে, যেটা তো আমি জানতাম না, উটপাখি। আমি কখনো চিড়িয়াখানায় যাইনি সত্যি বলতে, তো যাবো ব্লগ। এ দেখেন উটপাখি, জোস্ত উটপাখিগুলো। এদিকে একটি সাজারও আছে, সাজারগুলো হচ্ছে যে কাটা 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 আলু, যে কাটা কাটা কাটা, এই যে সাজারও, সাজারুকে আলু খেতে দেওয়া হয়েছে। দুইবার এই পার্কে আসছি এর আগে, কিন্তু ঘুরে মনে হয় আমি কিছুই ছিল না। আসলে কি না, কারণ অনেক নতুন জিনিস আসছে এবং এর আগের দুইবার আসে শুধু ওয়াটার পার্কেই ডুবাইছি, কারণ ওয়াটার পার্কে ঢুকলে দুনিয়ার কিছু খেয়াল থাকে না। এখন এখানে হরিণও আছে, হরিণটা আগেই ছিল, বাট হরিণটাকে শিফট করে অন্য জায়গায় আছে, এবং অনেক হরিণ, হিউজ পরিমাণে হরিণ। আমি চিড়িয়াখানায় জেনে গে, বাট এখানে এসে আমার সব চোখ মিলে যাচ্ছে। দেখুন হরিণ ভিতরে, এগুলো সব হরিণ, সব হিউজ পরিমাণে হরিণ। আসলে অনেক সুন্দর, মানে সুন্দর বললে অনেক সুন্দর আসলে। এই সো এই পার্কের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে যে এই যে ভূতের ঘর, আসলে কি ইন্টারেস্টিং একটা পার্ট। আমি দুইবার গেছি, আসলে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। সো এখন ভূতের ঘরে যাব, আপনারা সবাই যদি আসেন তাহলে ভূতের ঘরটা মিস করবেন না। তো আপনারা সাথে চলুন, আপনাদেরকে দেখাই ভূতের ঘরে কী আছে।
ব্যাপারটা মজাই ছিল, বাট ওনারা বেশিক্ষণ থাকতে দেয় না, টাকাটা ঢুকছে যতক্ষণ ততক্ষণ থাকবো, এটা ঠিক না আসলে। আর যেদিকে রিস্কা আছে ওগুলো চেন দিয়ে বানানো হয়তো বা, এই যে এই চেন দিয়ে পুরো রিস্কাটা তৈরি দেখতে আস, মানে কতটা পরিকল্পনা করা লাগে এটা বানানোর জন্য। আমি কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে যাবো, তোর সাথে আপনার অধিক সাবস্ক্রাইব টু বনি ভাই। তো খাওয়া দাওয়া শেষ, আমরা বাংলাদেশ রেস্টেস্ট নিলাম, এখন আমরা হচ্ছে রোলার কোস্টার উঠবো, এখানে একটা রোলার কোস্টার আছে, সো দেখি ওটা টেস্ট কেমন। আমরা ছবি তুলি ভাই, বিভিন্ন দিকে জীবন খুলবেন আর গনি ভাইরা সাবস্ক্রাইব করবেন। ওকে চলেন রোলার কোস্টারে যাই। সো উই গট ইট, সো আমরা পেয়ে গেছি রোলার কোস্টারের টিকিট। আমার ছোটো ভাই সে আসতেছে, ও আসলে উঠে যাবো। আপনার একটা জিনিস দেখায় না, আমি পাগলের মতো একটা কাজ করছি, কার না দেখাইতে পারি না কিছু করতে পারি। ও শুধু একটা জিনিস যেতেছে দেখেন, কেন জুম দিস মুড ফোকাস হচ্ছে না, এই যে দেখা যাচ্ছে। সো ও আসলে আমরা রোলার কোস্টারে উঠতেছি, রেডি Wake up, early mornings, late nights, hopping on a different flight. What's the meaning of life, ay? Wake up, same-ish, different day. Make a wish, call it pray. Am I sick, am I okay, ay? Stay up, late nights, still in pain. In my mind, it decays as I try to make a change. See the sun, see it set, feel some pain, feel regret. All the same, what is next? I'm to blame for my head, Life, it changes in many different ways, yeah. You turn the page and you see a new day, yeah. Be the same or you go and make a name, yeah. Listen to hate or help someone who's in pain, yeah. We all want love and we all wanna be great, yeah. It's not enough, so we keep running the race, yeah. This life is tough if you let it be that way, yeah. Sit back and love your own journey every day. I got a deep thoughts in my bed, got me feeling like a weak spot in my head, and I ask myself to please stop. Take a breath, need to get all of these deep thoughts. রোলার কোস্টারের টাইমটা খুব অল্প ছিল, খুব অল্প সময়, বাট মজা হয়েছে অনেক বেশি, অনেক মজা হয়েছে। ফার্স্ট টাইম ফার্স্ট মাসকে একটু ভয় পাইছিলাম, বাট ব্যাপার না। ও আজকে এখানে হেলিকপ্টার নামবে একটু পরে, হেলিপ্যাড আমাকে নেওয়ার জন্য হেলিকপ্টার আসতেছে, সবাই দেখবে। সো এখন আমরা ট্রেন উঠবো, এই যে টিকিট। সো লেটস গো, ট্রেন 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 ট্রেনের ওই জিগ 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 ট্রেন। Y'all ain't ready though. Nah, you ain't ready though. Wolfie! You ready? Alright, look. I'm gonna do it like this. If there's anything I don't know how to do, better know I'ma pick it on up. I'ma come right down on a hater to the ground if you're thinking you're tough. Falling out to the day I die, you don't know me, I don't want no problems. Positivity is my vibe and I ride with it with no problems. Hey, yo, what do you know about my brain? Get the hell out my face. Dude, don't make me go all insane. Get the hell out my face. Yo, what do you know about my brain? Get the hell out my face. Dude, don't make me go
I'm all insane, get the hell out my face. Won't be about to come up through the entrance, getting your attention with every word and every sentence. Every verse is gonna be checking, wrecking every second, wrecking on every skeptic. So accept that I'ma put it to your preference. I'ma give them jaw lock, not give them tetanus. Rappers gonna fall off, acting like they reckless. Oh, they got the sawed off, now they get the weapons. Women and living hell's the positivity and they wreck us. Oh, damn! So many people are thinking, oh, you aggravated. Women and hell's your positivity up in the tracks you laying. See, negative energy gets negative energy. Then I get fed up with everything and I get dead up on anything. And here's the problem, people always judging on a constant. চেন সম্পর্কে একটাই কথা, চেনটা খারাপ ছিল না, 50 টাকায় মোটামুটি ভালোই ছিল। বাট টাকাটা আর একটু বাড়ে, একটু বড় করতে পারতো, মানে আর একটু বেশি ঘুরাইতে পারতো, পুরো পাহাড়ের চারপাশে ঘুরাইতে তো। তারপরে যা আছে, তারপরে যা আছে খারাপ না, চল সেটা থাক। এখন আমরা চলো এয়ার বাইসাইকেলে, এটা কি সঞ্জিতা নাকি সে এয়ার বাইসাইকেল উঠবে, সে চলুন এয়ার বাইসাইকেল। এটা হচ্ছে এয়ার বাইসাইকেল, মানে আকাশের উপরে সাইকেল চালাচ্ছি আমি আর আমার ছোটো বোন। এইমাত্র বুল রাইড দিলাম, বুল রাইডটা অনেক বেশি হার্ড, দুইবার দিয়েছি, দুইবার মানে দুইটা টিকিট কিনছে, একটু ওর জন্য একটা আমার জন্য। ও আমার পরে যাওয়া দেখি আর ওঠে নাই, আমার হাত ছিলে গেছে, হাত পাওয়ার অবস্থা খারাপ। সো বুল রাইড ওঠার আগে একটু সাবধান। এখন ফাইটার বোট উঠবো, ফাইটার বোট দেখা যাক।
আজকের ব্লগ এই পর্যন্ত। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যারা আগের ব্লগগুলো দেখেন নাই তারা যান এবং দেখে আসেন, আশা করি ভালো লাগবে। এবং আশা করি আজকের ব্লগটাও ভালো লেগেছে। আমি অনেক ট্রাই করছি ভালোভাবে করার, প্রায় অনেকগুলো রাইড ট্রাই করছি, বাট সরি ওয়াটার পার্কে যাই না। বাট আমি ওয়াটার পার্কে যদি যাইতাম তাহলে কোনো কিছুতেই চড়তে পারতাম না, কারণ আমি ওয়াটার পার্কে সারাদিন পার করে দিতাম। তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমি আমার কাজটা করলাম, আমি আপনাদের জন্য সুন্দর করে ট্রাই করেছি ব্লগ করার জন্য। কোথাও ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কী কী ভুল হয়েছে এবং কোথায় কোথায় আপনাদের ভালো লেগেছে। তো আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবং আপনারা সবাই আমার হ্যাশট্যাগ গরিব গ্রুপে অ্যাড হন, ফেসবুকে গিয়ে লিখবেন হ্যাশট্যাগ গরিব এবং সেই গ্রুপে অ্যাড হবেন, সেই গ্রুপে অনেক মজা হয়। তো সবাইকে গ্রুপে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সমস্যা সবাই ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।